প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জেনেছি। আমাদের ইতিহাস থেকে আমরা জেনেছি শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সম্পর্কে। আজ আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানব। আমরা নববর্ষ ও অন্যান্য উৎসব সম্পর্কে জানব। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। এই যে নববর্ষ, নববর্ষ মূলত নতুন বছরের যে উৎসব, আমরা নতুন বছরকে বরণ করার জন্য যে উৎসব করে থাকি সেটিই হচ্ছে নববর্ষের উৎসব। এটি হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। বাংলার নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ, 14ই এপ্রিল। এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এ দিনটি সবাই উদযাপন করেন। এ উপলক্ষে বিভিন্ন গান বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলায় মাটির খেলনা, হাঁড়ি, পুতুল, বিভিন্ন রকমের মিষ্টি, কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। এসব মেলা ছোটদের জন্য খুবই মজার। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করেন। একে হালখাতা বলা হয়। এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। আমরা এদিন কি করি? ছোট বড়, ছেলে মেয়ে, নারী পুরুষ, ধনী গরিব, সকল বিভেদ ভুলে গিয়ে এক কাতারে মিলে যাই। আমরা সেদিন কি করি? রেলি করি, শোভাযাত্রা, যেখানে আমরা সবাই মিলে অনেক রকমের মজা করি। এছাড়াও আমাদের রয়েছে আরও উৎসব, সেটি হচ্ছে নবান্ন। নবান্ন গ্রাম বাংলার একটি অতি পরিচিত উৎসব। এটি ফসল কাটার উৎসব। বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়। এ সময় নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকেরা মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা ও খাবার তৈরি করা হয়। আত্মীয় স্বজন, পাড়াপড়শিদের মাঝে তা বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় নানা রকম নাচ গানের। পৌষ মেলা, পৌষ মেলা গ্রাম বাংলার আরও একটি সামাজিক উৎসব। বাংলা পৌষ মাসে এই উৎসবের আয়োজন করা হয়। গ্রামের ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন। কয়েকদিন ধরে চলে পিঠা বানানোর উৎসব। সেই সাথে আয়োজন করা হয় মেলার। মেলায় নানা রকম পিঠা ও খাবার পাওয়া যায়। পাশাপাশি বসে নাচ গান, যাত্রা ইত্যাদির আসর। আমরা এই যে বাঙালিদের বিভিন্ন রকমের উৎসব সম্পর্কে জানলাম, এগুলো মূলত কি বাঙালি ঐতিহ্যকে ধারণ ও বহন করে। আমরা কি দিন দিন কি হচ্ছি? আমরা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য ভুলে গিয়ে অন্য সংস্কৃতিতে গা ভাসিয়ে দিচ্ছি, যা আমাদের জন্য একেবারেই উচিত নয়। আমরা কি করব? আমরা বাঙালি, আমরা আমাদের প্রাণের উৎসবগুলো কি ধরে রাখবো? তাহলে আমরা আমাদের এই ঐতিহ্যগুলো ধরে রাখতে পারবো। আমরা সকলে এই উৎসবগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এক কাতারে। তাহলে আমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। সমাজে কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে না, কোনো প্রকার আহাজারি থাকবে না। আমরা কি সুন্দর একটি পরিবেশে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, আমাদের স্বাধীনতা কি আজও রক্ষিত হচ্ছে নাকি দিনে দিনে হারিয়ে যাচ্ছে? আমরা এই স্বাধীনতাটা যাতে রক্ষিত হয় অবশ্যই সেই চেষ্টা করব। এখন আমরা এই যে আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে জানলাম, উৎসবগুলো সম্পর্কে জানলাম, এই উৎসবগুলো কীভাবে কীভাবে উদযাপন করা হয় এগুলো আমরা কি আলোচনা করি। একা একা না, আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা তিনটি দল করে নিতে পারি, নিয়ে আমরা তিনটি উৎসব সম্পর্কে আলোচনা করতে পারি। যেমন আমরা এইভাবে শুরু করলে ভালোই বলতে পারি, যেমন হচ্ছে প্রথমে আমরা বলতে পারি নববর্ষ সম্পর্কে। এই যে নববর্ষ, নববর্ষ আমরা কীভাবে পালন করব বা কীভাবে আমরা উদযাপন করি? আমরা বলতে পারি প্রতি বছরই কি নববর্ষে আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করি। আনন্দের শুরুতে রয়েছে আমাদের শোভাযাত্রা।
এখানে আমরা সবাই ছোট বড় ধনী গরিব নারী পুরুষ এবং কি সকল ধর্মের লোকজন এক কাতারে আমরা এই আনন্দ করি। এখানে আমরা কি করি, আমরা বিভিন্ন রকমের গান বাজনা করি, তারপরে হচ্ছে এছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রামেও অংশগ্রহণ করি। তার সাথে আমাদের বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকে, যেমন পান্তা ইলিশ, এছাড়াও কি আরও অনেক রকমের খাবার যা বাঙালিয়ানা সম্পূর্ণ। তারপর আমরা দ্বিতীয় দলে আবার আলোচনা করতে পারি, বাংলা অগ্রহায়ণ মাসে আমাদের নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকেরা মেতে ওঠেন। ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে নানা রকম পিঠা ও খাবার তৈরি করা হয়, আত্মীয় স্বজন পাড়া পড়শিদের মাঝে তা বিতরণ করা হয়, পাশাপাশি আয়োজন করা হয় নানা রকম নাচ গানের। এভাবে তৃতীয় দলটি আলোচনা করতে পারে যে পৌষ মেলা একটি উৎসব, এটি পৌষ মাসে আয়োজন করা হয়। এ সময় গ্রামের ঘরে ঘরে বানানো হয় নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন। কয়েকদিন ধরে চলে পিঠা বানানোর উৎসব, সেই সাথে আয়োজন করা হয় মেলার। মেলায় নানা রকম ও পিঠা খাবার পাওয়া যায়। পাশাপাশি ঘরে বসে আমরা কি করতে পারি, আরও বিভিন্ন রকম আয়োজন করতে পারি। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এই যে আমরা এই উৎসবগুলো সম্পর্কে জানলাম, কিন্তু আমরা এক একজন এক এক এলাকায় বসবাস করি, আমাদের এক এক এলাকায় এক একভাবে উদযাপিত হতে পারে। তাহলে আমরা আমাদের এলাকায় কিভাবে আমরা এই উৎসবগুলো উদযাপন করি সেটি কি নিজের ভাষায় সুন্দর করে লিখি। যেমন আমরা বলতে পারি, আমার এলাকায় নববর্ষ, নবান্ন ও পৌষ মেলার উৎসব উদযাপন করা হয়। পহেলা বৈশাখ সকালে বিদ্যালয়ের মাঠে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সবাই আনন্দ ফুর্তি করে, বিকেলে এ মাঠেই মেলা বসে। আবার কি বাংলা অগ্রহায়ণ মাসে আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরে নানা রকম পিঠা ও খাবার তৈরি করে, তা আত্মীয় স্বজনদের পাড়া প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন বাড়িতে নাচ গানের আসরও বসে। পৌষ মাস এলেও নানা রকম শীতের পিঠা ও মিষ্টান্ন তৈরি হয়, এ উপলক্ষে গ্রামে মেলা বসে, মেলায় বিভিন্ন রকমের খাবার ও পিঠা পাওয়া যায়। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে উৎসবগুলো যে উদযাপন করি এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। চিন্তা করে কি করব, একটি পরিকল্পনা তৈরি করব যে আমাদের বিদ্যালয়ে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করা যায় সেটি নিয়ে। তো আমরা বিদ্যালয়ে তো আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে, আমরা সকলে মিলে যদি অংশগ্রহণ করি আমাদের কি এই উৎসবটি অনেক সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারি। আমরা আমাদের বিদ্যালয়ে কি করি, আমরা সবাই খুব সকালে চলে আসি, আমরা প্রথমে কি সবাই মিলে শোভাযাত্রায় অংশগ্রহণ করি, তারপর সেখান থেকে ফিরে এসে আমরা বিদ্যালয়ে একটি মেলার আয়োজন করি। মেলায় বিভিন্ন রকমের স্টল থাকে, সেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যা সম্পূর্ণ কি আমাদের বাঙালিদের নিজের তৈরি, এবং আমরা যা উৎপন্ন করি সেখান থেকেই। এছাড়া আমাদের বিদ্যালয়ে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে, সেখানে আমরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করি, এভাবে কি আমরা আমাদের অনুষ্ঠানটি উদযাপন করে থাকি। এখন আমরা একটি প্রশ্ন বলবো এবং সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেব। নবান্ন কিসের উৎসব, স্বাধীনতার উৎসব, পৌষের উৎসব, ফসল কাটার উৎসব, নাকি নববর্ষের উৎসব? সঠিক উত্তর হলো ফসল কাটার উৎসব। তাহলে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এই পাঠ থেকে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। আমরা যদি শুধু এগুলো জেনে চুপচাপ ঘরে বসে থাকি তাহলে কি হবে? না, অবশ্যই হবে না। আমাদের প্রথম পরিচয় কি, আমরা বাঙালি, আমাদের বাঙালি হিসেবে আমাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছু জানতে হবে, যা আমরা এই পাঠে একটু একটু করে জানলাম। আমরা এই যে একটু একটু করে জানলাম, এগুলো আমরা আমাদের পরিবারে আমাদের ছোট ভাই বোনদের সাথে আলোচনা করব, এবং আমরা এগুলো সম্পর্কে আরও অধিক অধিক জানতে চেষ্টা করব। আমরা বাসায় আমাদের বাবা মার কাছ থেকে জানতে পারি,
আমাদের আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি এবং আমরা আমাদের শিক্ষকদের কাছেও জানতে পারি। এবং এই যে চেতনাগুলো, যেগুলো মূলত বাঙালিদের চেতনা, এগুলো আমাদেরকে এখন থেকেই হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের কি পরিপূর্ণ বাঙালি হিসেবে গড়ে উঠতে হবে। তাহলে আমরা কি আজকের পাঠ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।